আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাদিয়া আজহার ব্লগ। আমি নাদিয়া আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আজকে সকাল থেকে আমি ব্লগটি শুরু করলাম। যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন অথবা কোনো কারণে ভুলে গিয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আজকে সকাল এখন 8টা বাজে, সকাল থেকে ব্লগটি শুরু করছি। আমি সকালে এখানে ডিম একটা বোলের মধ্যে পানি দিয়ে আর এখানে লিকুইড ডিম 2 চামচ লিকুইড ডিম দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো ধুয়ে নিব। এখানে বাজার থেকে আনা যে নেটগুলো সেই ব্যাগগুলো আমি রেখে দিই, সেই ব্যাগ দিয়ে আজকে আমি ডিমগুলো এক এক করে ধুয়ে নিলাম। দেখুন ডিমগুলো ধোয়ার পর কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখতে পারেন। চলে এলাম দুপুরের রান্নায়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, 2 মশলাগুলো একটু ভেজে দিব হালকা, একটু হালকা গ্রান বের হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনে গুঁড়া 2 টেবিল চামচ, জিরার গুঁড়া, এখানে আছে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। সব মশলা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। পাশের চুলায় মুরগিটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি এখন রুই মাছ ভাজবো। আজকে আমি মাছ ভর্তা করবো, এই জন্য মাছগুলোকে ধুয়ে তারপর হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভাজবো। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছ দিয়ে দিব। মাছ ভর্তার মাছ এত বেশি ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে নিলে হয়। এখন আমি মাছ ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে ভেজে নিব। মুরগিটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি মাছগুলোর কাটাগুলো বেছে নিচ্ছি, কারণ আমি এখানে রুই মাছের পেটের চাক নিলাম, রুই মাছের পেটের চাক কাটা একটু কম থাকে। Thank you.
তো হয়ে গেল আমার আজকের মাছ ভর্তা। মাছ ভর্তাটা আমি সার্ভিং বলে উঠিয়ে নিলাম। আজকে আমি দুপুরে রান্না করেছি মুরগি মাংস আলু দিয়ে মাছ ভর্তা, সাথে আছে ডাল। তো আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। আর যারা আমার ব্লগটি প্রথম দেখছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অপশনটি প্রেস করবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। যে কোনো খুশি ভাগাভাগি করলে অনেক গুণ বেড়ে যায়। তো আমার প্রতিও আপনাদের ভালো লাগা ভালোবাসা বাড়িয়ে দিতে যদি চান, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।